সাতক্ষীরা সদর উপজেলার চরবালিথা এলাকায় মরিচাপ নদীর পাড় থেকে আশঙ্কাজনক অবস্থায় 7 বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির নাম আলী হোসেন ফারহান। উদ্ধারকারী আশিকুজ্জামান জানান, শিশুটির দুই চোখ ক্ষতবিক্ষত ছিল। ধারালো কিছু দিয়ে খুঁচিয়ে চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। নদীর পাড়ে উপুড় হয়ে পড়েছিল শিশুটি। শিশুটির বাবা মইনুদ্দিন সর্দার জানান, স্ত্রী শারমিন সুলতানা মারা যাওয়ার পর ছেলেকে নানির কাছে রেখে আসেন তিনি। সেখানে মামি রানী বেগম তার উপর অত্যাচার করত, কিন্তু কারা তার এই অবস্থা করেছে তা জানেন না তিনি। শিশু আলিফের দুটো চোখই নষ্ট হওয়ার শঙ্কা চিকিৎসকদের।